গোঘাটের সাওরা যুব সংঘের পরিচালনায় ও পুরসুরা থ্যালাসেমিয়া সেবা সমিতির সহযোগিতায় রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সাওরা শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে মোট 66 জন রক্তদান করেন, তাদের মধ্যে 28 জন মহিলা। রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ কারক সহ বিশিষ্ট জনেরা। সাওরা যুবক সংঘের পক্ষ থেকে আমাদের ডোনার অশোক ব্যানার্জিকে ক্লাবের সভাপতি কবির মান্ডি ওনার হাতে তুলে দিলেন। এরকম একটা মানসিকতা আছে, এই মানসিকতাটা হারিয়ে যেতে হবে, ভুলে যেতে হবে। একবার যদি অর্থকার্য হয়, বারবার করতে করতে সেটা আস্তে আস্তে কার্য পরিণত হয়ে যাবে। সাওরা যুব সংঘের পরিচালনায় আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 66 জনের মতো রক্ত দিয়েছে, আর তার মধ্যে 28 জনের মতো মহিলা ছিলেন। এইভাবে মোটামুটি আজকে সুষ্ঠুভাবে আমাদের আজকে রক্তদান শিবির সম্পন্ন হয়েছে। সমাজ কল্যাণমূলক উদ্দেশ্য নিয়েই আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের মাননীয় বিধায়ক আসছিলেন, কারক মহাশয়, আমার নাম কবির মান্ডি, সহসভাপতি। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।